হ্যালো গাইস, আজকে আমি দেখাবো যে কীভাবে সাবডোমেইনে আপনার ওয়েবসাইটটা আপনি পাবলিশ করতে পারবেন। তো সাপোজ এখানে আমার একটা ডোমেইন আছে যে ফিশিকো.কম। তো এখানে আমার অলরেডি একটা সাইট আপলোড করা আছে, ফিশিকো.কম। ওকে, সো এখানে আমার অলরেডি আমার ইউটিউব চ্যানেলের যে সাইটটা আছে সেটা একটা দামি একটা সাইট আমি বানিয়ে রেখেছি। তো আমি চাচ্ছি যে আমার এই সার্ভারে, অর্থাৎ এই সিপ্যানেলের আন্ডারে আমি একটা সাবডোমেইন করে আমি একটা কী করবো, একটা ওয়েবসাইট পাবলিশ করব। ঠিক আছে, তো ওয়েবসাইটের যে কোডগুলো সেখানে আমি একটা ফাইলের মধ্যে আমি অলরেডি আমি কোডগুলো লিখে রেখেছি, যেগুলো করেছি HTML CSS কোড আর PHP যাই হোক। তো এখানে কোডগুলো আছে, তো এটা হচ্ছে আমার ফাইল নামে একটা ফোল্ডারে। তো ফার্স্ট অফ অল আমার যে ওয়েবসাইটের যে ফাইল নামে যে ফোল্ডারটা আছে সেটাকে আমি কী করতে হবে, আমাকে জিপ করতে হবে। তো আমি একটু আর্চিভ দিয়ে দিচ্ছি, অ্যান্ড মনে রাখতে হবে সার্ভার অবভিয়াসলি জিপ নেবে, রার কিন্তু আমার সার্ভার কখন অ্যাকসেপ্ট করে না। তো আমি কী করছি, এটাকে জিপ করে নিচ্ছি, জিপ অ্যান্ড ওকে দিয়ে দিচ্ছি। সো আমার এখানে আমার জিপ ফোল্ডারটা হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে আমি আমার সাব ডোমেইনের জন্য আমি এই ফোল্ডারটা ইউজ করবো, মানে এই ফাইলগুলো ইউজ করবো। তো আমি চলে যাচ্ছি আমার সার্ভারে। সো সার্ভারের এখানে আমার অলরেডি একটা সাইট যেহেতু পাবলিশ করা আছে, তো এটা আমি কীভাবে দেখতে পারবো, যে ফাইল ম্যানেজারে চলে যাব, অ্যান্ড দেন পাবলিক ডট HTML, অ্যান্ড দেন এখানে যদি আপনার যদি যদি আগের থেকে যদি কোনো সাইট পাবলিশ করা থাকে, অর্থাৎ মেইন ডোমেইন ওটা কিন্তু এখানে থাকবে, যেমন index.html। এটা অ্যাকচুয়ালি এখন যে এই যে লাইভে যে সার্ভারে যে আপনারা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই ফাইল সেটার। ঠিক আছে, তো আমি চাচ্ছি কি আমার এখানে আমি একটা সাব ডোমেইন করবো। ঠিক আছে, তো এটার জন্য আমি আমার সি প্যানেল মেনে যাচ্ছি। এখন এখানে একটা সেক্টর আছে সাব ডোমেইন, এখানে ডোমেইনের আন্ডারে সাব ডোমেইন, এবং এখানে অ্যাড অন ডোমেইনের একটা অপশন থাকে। যদি আপনি একই সার্ভারে দুই তিনটা ডোমেইন যদি আপনি যদি হোস্ট করতে চান, তো সেটাও আমি দেখাবো পরের ভিডিওতে। তো এখন আমি সাব ডোমেইন নিয়ে দেখাচ্ছি। তো সাব ডোমেইনে আমি ক্লিক করবো, অ্যান্ড দেন সাব ডোমেইনে একটা নেম দিব। তো সাপোজ নেম দিলাম হচ্ছে হলো মাই ডোমেইন, আচ্ছা মাই ডোম, আচ্ছা মাই ডোম দিলাম, অ্যান্ড এটা হচ্ছে ফিশি কোড, আমার হচ্ছে হলো ডোমেইন নেমটা, এটার সাব ডোমেইন হবে মাই ডোম। ঠিক আছে, এবং ডোমেইন রুট এটা আসলে কী, এটা আসলে বোঝাচ্ছে যে ফাইলটা কোথায় সেট হবে। তো আমি এখানে জাস্ট একটা ক্লিক করবো। তো দেখেন এখানে চলে আসছে পাবলিক HTML স্ল্যাশ মাইডোম, অর্থাৎ পাবলিক HTML-এর ফোল্ডারটাতে কী হবে, একটা মাইডোম নামে একটা ফোল্ডার ক্রিয়েট হবে, সেখানে আমার সাবডোমেনের ফাইলগুলো আমাকে রাখতে হবে। অর্থাৎ আমার এখানে যেখানে পাবলিক HTML শুধুমাত্র একটাই ফাইল আছে সেটা হচ্ছে আমার মেইন ডোমেনের, এখানে আমার আরেকটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে আমার সাবডোমেনের জন্য। ওই ফোল্ডারটা অ্যাকচুয়ালি কী হবে, আমার ওই ফোল্ডারটা হচ্ছে সাবডোমেনের ফাইলের জন্য ইউজ হবে। তো আমি কী করছি, এখানে আমার মাইডোম অলরেডি আছে, আমি এখানে ক্রিয়েট করে দিচ্ছি। সো আমি ক্রিয়েট করলাম, ওকে। তো আমার দেখেন আমার সাকসেস, মানে কি আমার আমার সাবডোমেনটা ক্রিয়েট করা হয়ে গিয়েছে। এখন আমি গো ব্যাক দিলাম। ওয়েল নাও এখন দেখতে পাচ্ছেন যে মাইডোম এটার একটা পাথ দেখাচ্ছে এখানে, যে পাবলিক HTML ডট মাইডোম। তো এটাতে আমি ক্লিক করলাম, ওকে। তো দেখেন আমাকে এখানে কোনো একটা কিছু দেখাচ্ছে সিজিআই বিন, এটা আসলে কোথা থেকে আসলো। তাতে টেনশন আর কিছু নেই, আপনারা কী করতে পারেন, আপনারা যদি ভুলে যান যে কোথায় আপনার সাব ডোমেনের ফোল্ডারটা, তো এটার জন্য জাস্ট সিম্পলি সি প্যানেলের ফাইল ম্যানেজারে যাবেন, অ্যান্ড দেন পাবলিক HTML, অ্যান্ড দেন দেখতে পাচ্ছেন যে মাইডোম ক্রিয়েট হয়ে গেছে। এখানে কিন্তু আগে কিন্তু কোনো ফোল্ডার ছিল না, তো এখন সাব ডোমেনের জন্য ওই সাব ডোমেনের ফোল্ডারটা চলে এসেছে, এটা কি মাইডোম, এটাতে আমি ক্লিক করবো। তো এখানে সিজিআই বিন আছে যেটার মধ্যে আসলে কিছুই নেই। তো এটা অ্যাকচুয়ালি কি একটা ডামি একটা ফোল্ডার দিয়ে দেয় যখন নাকি আমাদের সাব ডোমেনটা ক্রিয়েট হয়, তো এখানে অ্যাকচুয়ালি এটার কোনো কাজ নেই। তো আমি এখন মাই ডোমের ভিতরে থাকবো, অর্থাৎ যেটা হচ্ছে মাই ডোমে ক্লিক করার পরে যেখানে আছি এখানে কী করবো, আমি আমার সাব ডোমেনের যতগুলো ফাইল আছে ততগুলো আমি আপলোড করবো, অর্থাৎ আমার ওয়েবসাইটের ফাইলগুলো। তো আমি এখানে আপলোডে ক্লিক করবো, অ্যান্ড আমরা যে জিপ একটা যে ফাইল করেছিলাম সেটাকে আমরা নিয়ে আসবো। তো জিপ ফাইল করেছিলাম হচ্ছিল এইটা, তো আমি জিপ ফাইল এটাকে আমি ক্লিক করছি। সো এটা আপলোড হচ্ছে, ওকে। তো দেন দেখা যাচ্ছে যে আপলোড হওয়া শেষ। তো আমি এখন কী করবো, এটা যদি কমপ্লিট হয়ে যায়, এটা অটোমেটিকলি আপলোড যদি কমপ্লিট হয়ে যায় এটার কিছুক্ষণ সময় নেবে, অ্যান্ড দেন গো ব্যাক দিব, ওকে। তো এখন দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাকচুয়ালি কি কোনো কিছু দেখাচ্ছে না, যে ফাইলটা যে আপলোড করলাম, আপনি দুই তিনবার রিফ্রেশ করলে অটোমেটিকলি চলে আসবে, আমার ছিল মাইডোমে, ওকে। তো দেখেন এই যে ফাইল জিপ চলে আসছে, তো এটাকে আমি কী করবো, আনজিপ করবো। তো এটার জন্য আমি এক্সট্রাকে ক্লিক করবো, ওকে। আমি এখন কোথায় যাচ্ছি, আমি আমার মাই ডোমে কী করতে চাচ্ছি, এক্সট্রাক করতে চাচ্ছি। ঠিক আছে, তার মানে কি আমার সাব ডোমেইনের যে ফোল্ডারটা দিয়েছে ওরা, ওইখানে কী করবো, আমি এটাকে এক্সট্রাক করবো, ওকে। ঠিক আছে, এখন আমার কী হয়ে গেলো কি আমার এই জিপটার দরকার নেই, তো আমি এটা ডিলিট করে দিচ্ছি, অ্যান্ড সিজিআই বিন এটারও আমার দরকার নেই, এটাও আমি ডিলিট করে দিচ্ছি, অ্যান্ড নাও কী থাকলো, শুধু ফাইল।
কিন্তু আপনি একটু চিন্তা করেন, আপনি যে সাব ডোমেনের সেক্টর, আপনাকে কি বলেছে আপনি সাব ডোমেনের জন্য ডোমেন রুটটা কি, সেটা হচ্ছে পাবলিক এইচটিএমএল স্ল্যাশ মাই ডোম, অর্থাৎ মাই ডোমের মধ্যে আমার ফাইলগুলো রাখতে হবে। এখন আমরা কি করেছি আমি যদি দেখাই, আমার হচ্ছে মাই ডোমের ভিতরে আবার একটা ফোল্ডার ক্রিয়েট করেছি এবং ফোল্ডারের মধ্যে আছে সবগুলো ফাইল। তো অ্যাকচুয়ালি এটা কি কোনো কাজ করবে না? তো এখন আমি এখান থেকে সব সিলেক্ট করছি অ্যান্ড দেন মাউসে রাইট ক্লিক করে জাস্ট মুভে ক্লিক করছি, মুভ, ঠিক আছে? তো দেখেন আমার হচ্ছে কি মাই ডোমের পরে একটা ফোল্ডার, দেন হচ্ছে ওই ফাইলগুলো। তো আমি এখন জাস্ট লাস্টের যে ফাইলটা আছে সেটা আমি জাস্ট কেটে দিচ্ছি অ্যান্ড মাই ডোম পর্যন্ত রাখছি, অর্থাৎ মাই ডোম হচ্ছিল কি আমার নতুন সাব ডোমেনের যে আমার যে ফোল্ডারটা আছে সেটা, তো সেখানে আমি মুভ করে দিচ্ছি। ওকে ফাইন, তো সব কিছু মুভ হয়ে গেলো, আমি ব্যাক করলাম। তো এখন আমার কী হচ্ছে, এই যে যে ফাইল অর্থাৎ যেটা আমার প্রথমত ছিল সেটা আমি আমার লাগছে না, তো সেটা আমি ডিলিট করে দিয়েছিলাম। ওকে, তো এখন কী হচ্ছে, আমার পাবলিক এইচটিএমএলের মধ্যে আমার হচ্ছে মেইন ডোমেনের ফাইলগুলো থাকবে আর হচ্ছে সাব ডোমেনের ফোল্ডারটা, ওই সাব ডোমেনের ফোল্ডারের মধ্যে কী আছে আমার সবগুলো ফাইল আছে। তো তার মানে এটাকে আমার সাব ডোমেনটা এখন কী করা উচিত, ওয়ার্ক করা উচিত। তার মানে আমি যদি এখন যদি লিখি মাই ডোম ডট ফিশিকোড ডট কম, তো এখন দেখেন কী হচ্ছে। ওকে, তো এখন দেখা যাচ্ছে কি যে সাইট কান্ট বি রিচ। তো এটা দেখে ভয় পাওয়ার আসলে কোনো কিছু নেই, সাব ডোমেন যখন আর কি আপনি ক্রিয়েট করবেন এটা আপনার অ্যাটাচমেন্ট হতে অর্থাৎ কি একটু মিনিমাম আপনার 32 1 আওয়ার এরকম টাইম লাগতে পারে, দেন এটা হচ্ছে আপনার কাজ করা শুরু করে দিবে। এখন আপনার ফাইলটা এখানে রেখে যদি আপনি যদি 15 থেকে 20 মিনিট অথবা আপনাদের সার্ভারের উপর এটা ডিপেন্ড করছে, এটা 1 আওয়ারের মধ্যে এটা চলে আসবে, চলে আসলে আপনি আপনার সাইট এখানে লাইভ দেখতে পারবেন। সো এটাই ছিল আমার সাব ডোমেনের জন্য, আশা করি আপনার নেক্সট ডে অ্যাড অন ডোমেন কীভাবে কাজ করে সেটা সম্পর্কে আপনারা দেখবেন। সো থ্যাংক ইউ।